পাটালিগুড় শীতের পিঠা, খেতে মজা গন্ধ মিঠা, খেজুর রসে ধোয়া গরম, নতুন চালের পিঠা নরম। ছোট্ট একটি ছড়া কেটে আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। শীতের এই পিঠাপুলির আয়োজনে আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ভিন্ন রকম একটি ভাপা পিঠার রেসিপি। আমরা কম বেশি সকলেই এই পিঠাটি তৈরি করতে জানি। দীর্ঘ একটা সময় হাতে নিয়ে এই পিঠাগুলো তৈরি করতে হয়, তাই অনেক সময় খাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও সময় এবং ঝামেলার কারণে তৈরি করা হয়ে ওঠে না। যারা এমনটা মনে করেন তাদের জন্যই আমার আজকের এই আয়োজন। আজ আমি কেক স্টাইলের একটি মাত্র ভাপা পিঠা তৈরি করে দেখাবো, এবং এই একটি পিঠা দিয়েই পরিবারের সকলের জলখাবারটা অনায়াসে সেরে নেওয়া যাবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভাপা পিঠা তৈরির প্রথম ধাপটা হচ্ছে চালের গুঁড়াগুলো মাখিয়ে রাখা। আমি একটি পাত্রে দুবাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আমি শুকনো চালের গুঁড়া ইউজ করছি। সামান্য কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়াগুলো মাখিয়ে নিব। আপনারা যদি বেদা চালের গুঁড়া ইউজ করেন তবে সেক্ষেত্রে রুম টেম্পারেচারের পানি দিয়েও মাখিয়ে নিতে পারেন। আমরা সকলে জানি ভাপা পিঠের জন্য চালের গুঁড়াগুলো কীভাবে মাখাতে হয়। শুরুতেই সামান্য সামান্য পানি অ্যাড করে মাখিয়ে নিচ্ছি, এবং পর্যায়ক্রমে অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে ভাপা পিঠের জন্য একটা পারফেক্ট মিশ্রণ তৈরি করে নিব। প্রিয় দর্শক, আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই দেখতে থাকুন, যাতে করে ভাপা পিঠা বানানোর প্রতিটা স্টেপ আপনাদের কাছে সহজবোধ্য হয়ে যায়। ভাপা পিঠা তৈরির প্রধান উপকরণই হচ্ছে চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োয় যদি আপনারা ঠিকমতো মাখাতে না পারেন বা তৈরি করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার পিঠাগুলো একদমই ঠিক হবে না। তাই ভাপা পিঠা বানানোর জন্য কীভাবে চালের গুঁড়ো মাখাতে হয় সেই সম্পর্কে যদি কিছুটা হলেও বেসিক নলেজ রাখেন, সেই ক্ষেত্রে এইভাবে চালের গুঁড়োগুলো মাখিয়ে খুবই সহজে যে কোনো পাত্রে যে কোনো কিছুতেই আপনারা ভাপা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প পানি দিয়ে ভাপা পিঠের জন্য চালের গুঁড়োগুলো মাখিয়ে নিচ্ছি। মিশ্রণটা দেখতে কিছুটা দলা পাকানো ও ঝুরঝুরে টাইপের হবে। যদি দেখেন যে হাতে নিয়ে মুঠো করার পর দলা পাকানো যাচ্ছে এবং পুনরায় এটি চাপ দিয়ে ভাঙলে এটি দেখবেন ঝুরঝুরু হয়ে পড়ছে না, কিছুটা দলা দলা হয়ে পড়ছে, তখন বুঝতে হবে মিশ্রণটা পিঠার জন্য রেডি। অনেকেই ভাপা পিঠা বানানোর জন্য চালের গুঁড়ো মাখানোটা নিয়ে একটা সন্দিহানে থাকেন। আশা করছি আজকের পর থেকে এমনটা আর হবে না ইনশাআল্লাহ। চালের গুঁড়োগুলো মাখানোর পর এগুলো সর্বোচ্চ 2 ঘন্টার জন্য রেখে দিব। হাতে যদি সময় কম থাকে তবে কমপক্ষে 1 ঘন্টা পর্যন্ত এগুলো রেস্টে রাখতে হবে। পিঠের জন্য এখানে আমি নিয়েছি কিছু পাটালি গুড়। গুড়গুলো ঝুরঝুরু করে কেটে নিয়েছি যাতে করে খুব সহজেই গলে যেতে পারে। এখানে প্রায় 200 গ্রাম পরিমাণের গুড় নিয়েছি, আমার অবশ্যই এতটুকু নাও লাগতে পারে। আর নিয়েছি কোরানো নারিকেল। নারকেলগুলো আমি ঝুরঝুরু করে কুড়িয়ে নিয়েছি। এখন 2 ঘন্টা পর মাখিয়ে রাখা চালের গুঁড়োগুলো চেলে ঝুরঝুরু করে নিব। এই প্রসেসটা অ্যাপ্লাই করার ফলে পিঠা খুব সফট হয়। আমি এরকম একটা ছোট ছিদ্রযুক্ত ঝাঁকা ইউজ করব চালের গুঁড়োগুলো চেলে নেওয়ার জন্য। অল্প অল্প নিয়ে হাতের সাহায্যে এভাবে চেলে নিচ্ছি। কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। এই কাজটা কমপ্লিট করার পরপরই কিন্তু চালের গুঁড়াগুলো পিঠার জন্য রেডি হয়ে যাবে। ভাপা পিঠা তৈরিতে এই চালের গুঁড়ার প্রিপারেশনটা করতে একটু সময় বেশি লাগে, বাদ বাকি পিঠা কিন্তু খুব অল্প সময়েই তৈরি হয়ে যায়। তো আমি দেখতে পাচ্ছেন একইভাবে করে সবগুলো চালের গুঁড়াগুলো চেলে নিচ্ছি। দেখুন চালের গুঁড়াগুলো খুব সুন্দর করে সুজির দানার মতো করে নিচে ঝুরঝুরু হয়ে পড়ছে।
চালের গুঁড়োগুলো চেলে নিলাম সবগুলো। পিঠের জন্য এখন সব উপকরণগুলোই রেডি। এখানে আছে পাটালি গুড় আর নারকেল, এগুলো তো আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। তো এখন আমি চলে যাচ্ছি সরাসরি পিঠা তৈরিতে। পিঠার জন্য আজ আমি রাইস কুকারের স্টিমের ডাইসটা ইউজ করব। যেহেতু আমি শুরুতেই বলেছিলাম আপনাদের, আজ আমি কেক স্টাইলের ভাপা পিঠা তৈরি করে দেখাবো। এই ডাইসটা ইউজ করে আমি পিঠাটা তৈরি করব। এখানে আমি একটি পরিষ্কার ভেজা নেটের কাপড় নিয়েছি, চাইলে সুতির কাপড় ইউজ করা যেতে পারে। এটা এখন ডাইসের উপর সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। এরপর এর উপরে চালের গুঁড়া, গুড় এবং নারকেল দিয়ে সাজিয়ে ডাইসটা ভর্তি করে নিব। প্রথম লেয়ারে চালের গুঁড়া, মাঝখানে গুড় এবং নারকেল দিয়ে, আবারও উপরের লেয়ারে চালের গুঁড়া দিয়ে কাজটা কমপ্লিট করব। দেখতে পাচ্ছেন আমি খুবই আলতোভাবে চালের গুঁড়োগুলো ডাইসের চারপাশে ছড়িয়ে দিচ্ছি। কাজটা কিন্তু খুবই আলতোভাবে করতে হবে, খুব বেশি চেপে চেপে চালের গুঁড়োগুলো দিতে যাবেন না। চালের গুঁড়োর লেয়ারটা একটু মোটা করেই বিছিয়ে নিয়েছি। যখন আপনারা নিজেরা তৈরি করতে যাবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এর পুরুত্বটা কতটুকু রাখা দরকার। এরপর বাকি প্রসেসগুলো কমপ্লিট করে নিচ্ছি। কাজটা করতে করতে আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করে নিচ্ছি। আমার সব সময় একটা প্রচেষ্টাই থাকে, যাতে করে আমি আমার প্রতিটা ভিডিও আপনাদের সামনে খুব সুন্দর এবং সহজভাবে প্রেজেন্ট করতে পারি। আর আমার এই প্রচেষ্টার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তাই আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন, আর আমার ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন এবং অনেক বেশি শেয়ার করবেন। আর আমাকে কমেন্টের মাধ্যমে রিকোয়েস্ট করতে পারেন আপনাদের পছন্দের রেসিপির ভিডিও ক্রিয়েট করার জন্য। আমি আমার যথাসাধ্য আপনাদের রিকোয়েস্টেড ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করব। তো আপনারা এতক্ষণ পর্যন্ত দেখতেই পেলেন আমি কাজটা কিভাবে কমপ্লিট করেছি। এরপর বাইরের অংশের কাপড়গুলো দিয়ে উপরের অংশটা ঢেকে নিব। এখানে রাইস কুকারের পাত্রের তিন ভাগের এক ভাগ আমি ফুটন্ত গরম পানি দিয়ে ভর্তি করে নিয়েছি এবং কুকারটা অন করে নিয়েছি। পানিগুলো আমি চুলায় সেদ্ধ করে এরপর কুকারে ট্রান্সফার করেছি বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। আপনারা চাইলে পুরো পানিটাই রাইস কুকারের মধ্যে ফুটিয়ে নিতে পারেন। এরপর পিঠের ডাইসটা বসিয়ে দিয়েছি রাইস কুকারের উপর এবং ঢাকনা বন্ধ করে 10 মিনিটের জন্য কুক করব। 10 মিনিটের মধ্যে আমাদের পিঠাটি তৈরি হয়ে যাবে। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। এর মধ্যে আমাদের পিঠাটা তৈরি হয়ে যাওয়ার কথা। পিঠাটা নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। একটি পিঠার পেছনে 2-2.5 মিনিট ব্যয় করে ছোট্ট ছোট্ট পিঠাগুলো ঘুরে নিতে আমাদের অনেকটা খাটুনি ও সময় প্রয়োজন হয়।
আর যদি এইভাবে তৈরি করা যায় তখন মাত্র 10 মিনিটেই একটি পিঠা তৈরি করে পরিবারের 5 থেকে 6 জনের খিদা অনায়াসে মেটানো সম্ভব। তো দেখতে পাচ্ছেন আমি এখন পিঠাটি আনকভার করছি, গরম গরম ভাপা পিঠা, ওয়াও। পিঠার উপর থেকে কাপড়টা আমি উঠিয়ে নিচ্ছি। ধোয়া ওটা গরম গরম ভাপা পিঠা, খুব সুন্দর একটা পাটালি গুড়ে সুগ্রাণ পাচ্ছি, মনটাই যেন ভরে যাচ্ছে। দেখুন কি সুন্দর হয়েছে পিঠাটা দেখতে। এখন আমি এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন একবার এই মাঝখানের লেয়ারটা পাটালি গুড়ের দেখতে কি সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা দেখতে পেলেন খুব সহজে 10 মিনিটে আমি আপনাদেরকে একটি পিঠে তৈরি করে দেখালাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।